এবারের ইলেকশনটা সব দল যদি না আসে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। সুতরাং কীভাবে আনবেন এইটার উপরে ডিপেন্ড করবে। আমাদের আমার সময়েও 2008 ইলেকশনে এই বিএনপি ওয়াজ প্রবলেমেটিক, অনেক সময় লাগছে আমাদের গেট দেয়ার কনফিডেন্স, যে ওনারাও আসতে চান নাই কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়েছে। তো এখানে তো খুবই অ্যাডামেন্ট মনে হচ্ছে এদের, অন্তত পাবলিকলি যে সমস্ত কথাবার্তা বলে বেড়াচ্ছেন ওনারা, তাতে তো মনে হয় যে ওনারা মানে কারেন্ট সিচুয়েশনে ওনারা যেতে রাজি নাই। কিন্তু একটা জিনিস ফান্ডামেন্টালি, আমি নিজেও পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, যে রাজনৈতিক দল যে দেশে গণতন্ত্র আছে এবং ইলেকশন আছে, ইলেকশন ছাড়া বেশি দিন রাজনৈতিক দল থাকতে পারে না, করতে হবে। সুতরাং কিছুটা আমরা যদি ওই রকম পরিবেশ সৃষ্টি করতে পারি অবশ্যই তারা আসবে নির্বাচনে, আমার ধারণা। কিন্তু উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট। এবং আমি এখন পর্যন্ত আপনাদের যে কথাবার্তা আচার আচরণ দেখছি, আমার মনে হয় যে আপনাদের এখন পর্যন্ত এখনকার কার্যকলাপে নিউট্রালিটি নিয়ে কেউ প্রশ্ন করছে না।